ऐसे सब शुरू करी। जोहार जय गोराम, जोहार बंधु जय गोराम। आमी सौम्यदीप महतो, सौम्यदीप पुरुलिया थेके बोलछी। तो आजकेर जे विषयटा होच्छे, एई जे कुर्मीरा जे निर्वाचने अंशग्रहण करल, तो एइटार होच्छे केन करल, एबं ए निर्वाचन पेरिये जावार परे এই যে নির্বাচনটা যে পেরিয়ে গেল, এর ফলে কুর্মী আন্দোলন কতটা এফেক্টিভ হবে, মানে কতটা সমস্যায় পড়তে পারে বা কতটা লাভবান হবে, এই বিষয়ে আজকের হচ্ছে লাইভটা। তো আপনারা যারা যারা লাইভে আছেন, আমি 6টা থেকে শুরু করে বলেছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি পড়ল, তার জন্য নেটওয়ার্কের একটু স্লো হতে পারে, তার জন্য আমি বৃষ্টিটা জাস্ট থামলো, থামার পরে আমি লাইভটা তো শুরু করলাম। তো আজকের বিষয়টা বলে দিলাম, তার জন্য একটু লেট হলো, তার জন্য ক্ষমা প্রার্থী সকলের কাছে, দুঃখিত। আপনারা ভিডিওটা শেয়ার করুন, এবং আমার যে মতটা আমি দেওয়ার চেষ্টা করছি, এই মতটা নিয়ে আপনারা বিশ্লেষণ করুন। এটা আমার মত, আমি দীর্ঘদিন প্রায় 10 বছরের কাছাকাছি সমাজ আন্দোলন সঙ্গে যুক্ত আছি, আমার তো একটা তো অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরিস্থিতি অনুসারে, বা তাদের আদর্শ, তাদের মত, তাদের বিচারধারা, তাদের পলিসি, সব কিছুই আমার অনেকটা দেখা হয়েছে বা অ্যাডপ্ট করেছি, এবং রণকৌশল আমি সেটা অনেকটা বুঝবার চেষ্টাও করেছি। তো বিষয়টা হচ্ছে, এবার আমি শুরু করি, আসল বিষয়ে চলে আসি, দেরি হয়ে যাচ্ছে, 25-30 জন লাইভে চলে এসেছে। সকল কাছে একটা রিকোয়েস্ট, তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করুন। সকলকে আবার পুনরায় আমার তরফ থেকে জোহার, জয় গোরাম, দুনিয়ার কুড়ুমি এক হোক বলে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো এই যে নির্বাচনী তে অংশগ্রহণ করলো কুর্মীরা, প্রথমে এই টপিকের উপর আলোচনা করি, তারপরে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। তো হঠাৎ করে কুর্মীরা কেন নির্বাচনীতে অংশগ্রহণ করলো? আমি একবার লাইভ এসেছিলাম ভোটের আগে, সেইখানে পরিষ্কার বলা আছে যে কুর্মীদের আন্দোলন যেভাবে জঙ্গলমহল বা যে জঙ্গলমহলের বাইরে, মানে বিশেষ করে উত্তরবঙ্গ ছড়াই পড়িছে, এবং যারা বঞ্চিত বা বিছড়িত যারা কুর্মী আছে, মানে যারা এতদিন সমাজ আন্দোলনের সাথে যুক্ত ছিল না, তারাও যে একত্রিত হচ্ছে, এই এটার ফল হচ্ছে রাজনৈতিকতে হচ্ছে, তারা রাজনৈতিক দলগুলোর কাছে একটা দাবাব সৃষ্টি হয়। কারণ যে কুর্মি মুভমেন্ট, যে সাংবিধানিক মুভমেন্ট, এই আন্দোলনটা আমাদের আদিবাসী কুর্মী সমাজ বা কুর্মী সেনা বা ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি, মানে যত সংগঠন আছে, অজিতদা থেকে শুরু করে রাজেশ দা, অনুপ দা, বা যারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছে, তারা এই আন্দোলনের সাংবিধানিক অধিকারটা মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছায় দিতে পারিছে। তার ফলে কি হয়েছে, কুর্মি জাতির মধ্যে জনজাগরণ সৃষ্টি হয়েছে। 8 থেকে 80 সকলেই জানে যে কুর্মি এসটি হওয়ার সাংবিধানিক অধিকারটা একদম সঠিক এবং ন্যায়সঙ্গত। তো এই আন্দোলন চলছে, চলতেছিল। তো হঠাৎ করে ঘাগরঘেরা, একটু ইতিহাসটা পুরনো একটু বলে দিই, এই যে ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছিল ঘাগরঘেরা করতে, তো দিলীপ ঘোষ বলেছিল, বিজেপি নেতা, এই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ভূমিপুত্র নিজেকে যে বলে সুমন রেখাতে, ও বলেছিল কুর্মীরাকে কাপড় খুলে দিব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কুর্মীদের আমরা ভোট পাইনি। তো এই দুটা যে, মানে এই দুটা যে কথা, যারা রাজনৈতিক দল, রাজনীতি ব্যক্তিরা কেন বলেছিলেন? তো একদল মনে করেছিল কি, যে দিলীপ ঘোষ মনে করেছিল যে কুর্মীরাকে, সেন্টিমেন্টটাকে খেপাই করে আমি সাঁওতালদের ভোট ব্যাংকটা কন্ট্রোল করব, কারণ বিজেপি সাঁওতাল যে মহিলা আমাদের দ্রৌপদী মুর্মু, ওনাকে রাজ্য রাষ্ট্রপতি করেছে, এই সেন্টিমেন্ট দেখে আমি কুর্মী সেন্টিমেন্টটাকে বাদ দিয়ে সাঁওতাল ভোট ব্যাংকটাকে আমি গুটাই দেব। স্যাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাগরঘেরাতে যখন আমি কুর্মী ইস্যু নিয়ে যখন প্রশ্ন উত্তর করে, তখন উনি এই ইস্যুটাকেই খেলেছিলেন, যে যাতে কুর্মী ভোট ব্যাংক বিচ্ছিন্নভাবে, মানে সরে যায় আমার কাছ থেকে, এবং কুর্মীরা নিজস্বভাবে, যদি নিজস্বভাবে একটু কিছু রাজনৈতিক উত্থান চায়, তাতে কী হবে, বিজেপির ভোট ব্যাংক, বিজেপির যারা কুর্মী তারা বেরিয়ে আসবে, এবং সাঁওতাল ভোট ব্যাংক, যেটা আদিবাসী ভোট ব্যাংক জঙ্গলমহলে, সেটা টোটালি তৃণমূলের দিকে মাস হয়ে যাবে। তো এই চক্করে কার কী লাভ হইলো আমি বলে দিই, লাভটা হইলো তৃণমূলের, সাঁওতাল তথা আদিবাসী ভোট ব্যাংক টোটালি হড়ি পেয়ে গেছে তৃণমূলের খাতায়, আর বিজেপি পুরা একদম ভোট ব্যাংক জিরো হয়ে গেছে, পুরা একদম ভোট ব্যাংক জিরো।
কুর্মি ভোট ব্যাংকও গেল আর আদিবাসী ভোট ব্যাংকও গেল। তো দিলীপ ঘোষ কুর্মিদের কাপড় খুলতে যাই করে সাঁওতাল ভোট ব্যাংকও গুছাইল, মানে আদিবাসী সাঁওতাল যারা সাঁওতাল ভূমি তুমি যারা আছে যেসব জাতিগুলো আছে তাদেরও ভোট ব্যাংক গুছাইল আর কুর্মিদেরও ভোট ব্যাংক গুছাই দিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড হ্যান্ড চিফ কুর্মিদেরকে, কুর্মিদের যে কতটা অগাধ বা কুর্মিদের সেন্টিমেন্টে কতটা ওরা জল মারতে পারে সেটাও টেস্ট করে নিল। এবং আদিবাসী যে ভোট ব্যাঙ্ক বা আদিবাসী আন্দোলন টোটালি সাঁওতাল মানে বিজেপির যে আদিবাসী সেন্টিমেন্ট মানে দ্রৌপদী মুর্মুর ওই সেন্টিমেন্ট থেকে কাড়িয়ে করে নিজেদের দিকে টেনে নিল। তো এইটা হচ্ছে গল্প। তো এতে আমাদের কুর্মিদের কি হলো ব্যাপারটা, যে কুর্মিদের নির্বাচন অংশগ্রহণ করার কারণটা কি? তো ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে বলে দিই, যে কেউ বলছে কাপড় খুলে নেবো, কেউ বলছে ভোট ব্যাংক পায়নি। তো কুর্মিদের জঙ্গলমহল অস্তিত্ব দুটা দলে শেষ করবার চেষ্টা করেছিল, পরিষ্কার বলছি যে কুর্মি একটা বৃহত্তর জাত, এই জাতকে আগেও যেমন হাল বাহিয়েছি জোয়াল দিয়ে এইবারও বাহিয়ে দিব, নয়তো এগুলা শেষ হয়ে যাবে। তো কুর্মি জাত যখন সাংবিধানিক অধিকারের কথাটা যখন জানে গেল বা বিনোদ বাবুর বিচারধারায় পড়ো লড়োর যে বিচারধারাতে কুর্মিরা যে জাগিয়ে গেল, তখন আর কারো জোয়ালও নিল নাই আর কাঁধে হালও বাইল নাই। তার ফলে কি হইল, কুর্মিরা যে স্বতন্ত্র জাতি সেটার ওরা প্রমাণ দেখাই দিল। সেইখানে পরিষ্কারভাবে ঝাড়গ্রামে 1000টা গ্রামের সিট আছে, ঝাড়গ্রাম জেলাতে টোটাল 1000টা মানে 1000টা বুথ ঝাড়গ্রাম জেলাতে, সেইখানে 150-এর কাছাকাছি বুথ কুর্মিরা জিতিল। সেইখানে বিজেপি সেকেন্ড পজিশন, সিপিএম থার্ডে ঢুকিয়ে গেছে, 65টা মাত্র আসন পাইছে। আর কি হলো, বাঁকুড়া তো 39টা গ্রামে বিশেষ করে রানীবাঁধ বিধানসভা এবং রায়পুর বিধানসভাতে এবং সারেঙ্গা বিধানসভা যেটা তালডাংরা সেইখানেও ভালো রেজাল্ট করল, কুর্মিরা স্বতন্ত্রভাবে নির্দল প্রার্থীদেরকে জিতাইল। এবং পুরুলিয়াতেও যে কুর্মি অধ্যুষিত, এখানে তৃণমূলও মাতো, বিজেপিও মাতো, যত মাতো সব কিছু মাতোই দাঁড়ায়, এই মাতোর ফিক্সেনে কুর্মি সেন্টিমেন্টটাকে ধরে করে 200-এর কাছাকাছি সিট দিল, 400 সিট দিয়েছিল, 400-450 সামথিং কিছু সিট দিয়েছিল। পরে কিছু তৃণমূলে বিক্ষুব্ধরা যুক্ত যারা টিকিট টিকিট পায় না তারা কুর্মি সেন্টিমেন্ট করে চালাইছিল, তো ওটা আমরা বাদেই দিলাম। তো এইগুলোকে যেগুলোকে বাদ দিয়েছিলাম তো সেগুলো বাদেই ছিল, কিন্তু যাক জাতীয় সেন্টিমেন্ট। তো এই করে কি হলো, তো দেখা গেল যে কুর্মিরা রাজনীতিকগতভাবে স্ট্যান্ড, আজ কুর্মি আন্দোলন যে রাজনীতিতে কতটা থাবা ফেলেছে সেটা আমরা পরিষ্কারভাবে আজকে আমরা টেস্ট ড্রাইভ করে বুঝে গেলাম। এইটা ছিল মেন উদ্দেশ্য, এটাও ছিল আমাদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা যারা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম বলেছিল যে কেউ বলেছিল ভোট কাটোয়া, কেউ বলেছিল দালাল পয়সা নিয়ে খাচ্ছি, অনেক কিছু বলেছিল, তোদের সমাজ করবার নাম করে তোরা রাজনীতি করছি। তো যারা বলেছিল তাদেরও ইতিহাস চরিত্র আমাদের জানা আছে, বেশিরভাগ কুর্মি তারা মাহাতো সম্প্রদায়, তারা পার্টির গোলাম বটে, চামচা বটে, তো এরকম থাকতেই পারে। তারা এক সময় বলছিল রেল টিকে ছিল, তখন বললো সাদা থান ঘরে রেডি রাখবি, ঘরে সাদা থান হইলো, তোরা রেল টিকে দিবি, তোরা একটা হজ ছেঁকে দিবি, চাপকায় লাল করে দেবে, দিল্লি যাবে ট্রেনের সব টাকা বুঝে হড়পায় দিবে। তো সেসব কুর্মিদের কাছেও আমরা যে বার্তা নিয়ে গেলাম এবং গ্রামে গঞ্জে যে বার্তাটা দিলাম, এর এফেক্টটা কত দূর পড়বে সেটা 20 সেপ্টেম্বর বুঝতে পারবো। রেলটাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমি ফিল্ডে প্রায় 22টা গ্রাম ঘুরেছি, আমাদের কেন্দ্রা থানাতে 22টা গ্রামকে চুষে পড়াইছি, প্রচারে ছিলাম, যে অনেক মানুষ কুর্মি মানে অনেক মানুষ কুর্মি আন্দোলনটাকে আবেগে ধরেছিল, ভুল ভ্রান্তভাবে ধরেছিল, ভুল ভ্রান্তভাবে যে মানে ওরা আন্দোলনের নাম করে জন যেগুলো সাধারণ মানুষ যারা রাজনীতির থেকে মনে করে সমাজটা একটু ভালো, তারা পার্টির স্বার্থে বেরানি ঠিক আছে, তাদের কাছে ভুলভাল বার্তা দিয়েছিল, তাদেরকে যখন আমরা ভুল ধরাই দিলাম তারা বলে ঠিক করছো, তোমাদের আন্দোলনে আমরা সাপোর্ট আছি। আম জনতা আমি মনে করি আমার 22টা গ্রাম, আমি 30 দিন আমি যে ফিল্ড ওয়ার্ক করে দেখলাম, মানুষ কিন্তু কুর্মি আন্দোলনের সাথে আছে, নেতা কিছু বেইমান নেতা, সে বিজেপির হোক, টিএমসির হোক বা সিপিএমের হোক, তাদের কাছে কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে, কুর্মি কিছু নেতা মানে সব নেতা নাই, তাদের কাছে কিন্তু মাটি কিন্তু সরে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে তারা ভাতা বিভিন্ন লোভ লালসা দিয়ে কিছু ভোট ব্যাংক টানিছে, তাতে কোনো যায় আসে না। আগামী দিনে জনতা কিন্তু কুর্মি আন্দোলনের সাথে আছে, আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করে বলেছি যে তুমি কুর্মি আন্দোলনের পক্ষে না বিপক্ষে, বলছে ভাই আমি পক্ষে আছি।
কিন্তু পার্টির চাপে বা পার্টির উপর মহলের হুইপে আমি মুহূর্তে ভোটটা দিতে পাচ্ছি না, বা আমরা এই আন্দোলনটাকে এই মুহূর্তে আমি এটুকু মানে দ্বিধাচল যাকে বলে, মানে আমি বুঝতে পারছি না যে তোমরা কি করতে চাইছো এত কম সময়ের মধ্যে। তার জন্য আমি পার্টির সমর্থন আছি, সমাজের আন্দোলনটা সমাজের আন্দোলন জায়গায় থাকুক, মানে দ্বিধাচলে ছিল, দ্বিধা বিভক্তি যেটা বলে। তো পরিষ্কার হয়ে গেছে আন্দোলন কোথায় গভীরে পৌঁছে গেছে, আমি নিজে তো 1 মাস টেস্ট দেওয়া পেয়েছিলাম। তো এখানে কি হইলো জিনিসটা, তো আমি তো মোটামুটি লড়াইয়ের ময়দানে ছিলাম, তো আমি 300 ভোট পেয়েছি, আগে হেরে হেরে গেছি, যে কটা ভোট পেয়েছি তার জন্য আমি পানিপথর অঞ্চলের বা সমিতি PS3 যারা ভোটার তারা আশীর্বাদ দিয়েছেন, আমার বিচারধারার সাথে তারা সহমত হয়েছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। যারা ভোট দেয়নি বা সমর্থন করেছিলেন যে এবারে আমরা পার্টির ভোট দিচ্ছি পরবর্তী আন্দোলনে থাকবো, তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। কুর্মী আন্দোলন মানুষের মধ্যে আজকে একটা সাড়া জাগাইছে। তো যেটা হচ্ছে, আমি তো বারবার বলছি, নির্বাচনে কী এফেক্টটা পড়ল আগামী দিনে, কুর্মীরা যে কতটা গভীর রাজনীতি সাথে যুক্ত এইটার কিন্তু প্রমাণ অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেনে গেছে। কালকের আপনি বয়ান দেখবেন, SSKM-এর হাসপাতাল থেকে উনি বলেছেন যে সামাজিক যারা কর্মকর্তা যারা নির্দলে দাঁড়িয়েছিলেন তারা যদি তৃণমূলে আসতে চান তাদেরকে সাদর আমন্ত্রণ। তো হ্যাঁ বন্ধু, আমার যারা ফেসবুকে লাইভ দেখছ, পশ্চিমবাংলায় এই পঞ্চায়েতে একটাই সামাজিক সংগঠন মাঠে নামিছিল, কুর্মীরা, কুর্মী যে সামাজিক সংগঠনটা, তাদের গণতান্ত্রিক ভোট প্রয়োগের মারফত দিয়ে অধিকার কতটা মজবুত হয়েছে তার টেস্ট ড্রাইভ করার জন্য আর কোনো সামাজিক সংগঠন পশ্চিমবাংলায় নামে নাই, রাজনৈতিক দলগুলো নামিয়েছিল। তাহলে আজকে আমাদের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে গেছে অলরেডি, বুঝে গেছে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরে কুর্মী ভোট ব্যাঙ্ক হচ্ছে কিং মেকার। আমরা এখানে নির্মাণ করতে পারি কে MLA MP হবে আর কে বিধায়ক হবে, পরিষ্কার টেস্ট ড্রাইভ। এবং CPM এবং BJP কংগ্রেস এরাও বুঝে গেছে যে কুর্মী ভোট ব্যাঙ্ক না থাকলে বাপ আমার এখানে কোনো কাউন্টার রাজ চলবে না, সব ফুটিয়ে গেছে। কিন্তু জয় শ্রীরামের বিচারধারা নিয়ে এসেছিল কুর্মী ঘরে ঘরে, কুর্মীদের জয় গরম কাউন্টার জয় শ্রীরামকে কাউন্টার করে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছি। জয় শ্রীরামের দ্বারা আমরা মনে করেছিল কিছু কুর্মী যে জয় শ্রীরামের নাম করে BJP কে ভোট দেখে দেবো, BJP আমাদের দাবি মিটিয়ে কাঁচকলা কিচ্ছু মিটাই না, জয় গরম নাম করে কুর্মী ভোট ব্যাঙ্ককে আমরা আবার টানি লিয়েছি। জঙ্গলমহলে উগ্র হিন্দুত্ববাদ চলবে না, এখানে ছিল কুর্মালি বা প্রকৃতিবাদ, যেটা সান্নাবাদ, আদিবাসিত্ববাদ চলবে এখানে, এখানে উগ্র হিন্দুত্ববাদকে আমরা মানি নাই, বৈশ্যতা স্বীকার করি নাই। 5000 বছর ধরে আমরা স্ট্রাগল করেছি কিন্তু কারো গুলাম খাটি নাই, খ্রিস্টান মিশনারি খাটি নাই, হিন্দুত্ববাদেরও খাটবো নাই, ইসলামবাদেরও খাটি নাই, মানুষ এখানে স্বতন্ত্র, প্রকৃতির সাথে নিদর্শনভাবে জড়িত আছে, নিবিড় সম্পর্ক করে আমরা টিকে আছি, পরিষ্কার বলে দিছি। তাহলে এই বিচারধারাতে কী হলো, জয় শ্রীরামের বিচারধারা গেল 19 সালে, যখন এই BJP-কে আমরা তৃণমূলকে যখন দাবি জানাইছিলাম কাউন্টার করেছিলাম, তখন BJP-র হাতে হরপায় দিয়েছিল ভোট ব্যাঙ্ক আমাদের কুর্মীরা, যে বিকল্প আমরা রেডি করতে পারি নাই, যে আশা করি এই BJP আমাদের দাবি তুলবেন 5 বছর কাঁচকলা যাই করে কাপড় খুলবো। আজকে BJP-র এই কাপড় আমরা খুলে ছুঁড়ে ফাবড়ায় দিয়েছি দলটা, এই দলটা প্যা প্যা করবে আগামী 2024 কুর্মীর পায়ে হাতে পড়বে। তখন বলেছিলাম দাদা এইসব করছেন আমাদের দাবিটা মেনে, না 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 আমরা জয় শ্রীরামে ঢুকে গেছি, আমরা হিন্দুত্ববাদে আমরা আগে বিশ্বাসী হবে, কিন্তু কোনো বন্ধু লয় কিনা, এখানে পরিষ্কার হয়ে গেল কুর্মী যে গাড়ায় ঢুকবে সে গাড়ার দল মজবুত হবে, সে গাড়ায় কিন্তু আন্দোলন শক্তিশালী হবে। এতদিন লোকের গাড়ায় কুর্মীরা চলেছে, আর কুর্মী কারো গাড়ায় ঢুকবে নাই, কুর্মীর গাড়ায় কুর্মীকে ঢুকাবো আমরা আগামী দিনে, তার আমরা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে, তার আবাস কিন্তু আমি দিয়ে দিতে চাই, দিয়ে দিব শেষে। তো এবার বোঝা গেল জিনিসটা, তৃণমূল কি দেখলো, তৃণমূল দেখলো যে আদিবাসী ভোট ব্যাঙ্ক আমাদের কতটা আছে কুর্মী ভোট ব্যাঙ্কটা, তো আদিবাসী ভোট ব্যাঙ্কও নিয়ে নিল। এতে আমাদের কুর্মী আন্দোলনটা কোন দিকে পরিষ্কার হইল, এই যে জঙ্গলমহল জুড়ে কুর্মী বিরোধী আন্দোলন আদিবাসীদের যে হুচকানিমূলক এটা পরিষ্কার হয়ে গেল, সরকার মদত দিত বা মদত দেওয়ার চেষ্টা করেছিল, হলো সেই সুপারে তো উঠে গেল। আর ওদের যে আদিবাসীদের আন্দোলনটা যে কত ক্ষতি হইল ওরা এখন বুঝতে পারছে না। আরে কুর্মী এবং হচ্ছে মাঝি মা তো ভাই ভাই যদি না হয় তাহলে আমরাও ফুটবো আপনারাও ফুটবেন, আগেই বলে দিয়েছি কিছু লোক আপনারা বাহেক আছে
আমাদেরও কিছু লোক আমরাকে বাহিয়ে গেছে, কুর্মীরা অনেকটা সাংবিধানিকভাবে আগায় গেছে, আপনারা আপনাদেরকে বুঝতে পাচ্ছেন না, তো আপনারাকে আগায় আসতে হবে পরিষ্কার। এই গেল গল্প, দ্বিতীয় গল্প বুঝে গেলাম গল্পটা। এবারে আছে আমাদের ভবিষ্যৎ কি হলো, ভবিষ্যৎ হচ্ছে আগামী দিনে কুর্মীরা কিং মেকার, জঙ্গলমহলের বুকে যদি কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করতে পারে, তৃণমূলের মতন দলকে আমরা চ্যালেঞ্জ করেছি, বিজেপির মতন দলকে আমরা চ্যালেঞ্জ করেছি, সিপিএমের মতন সাংগঠনিক দলকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি যে তাদের থেকে আমাদের মজবুত কুর্মী আন্দোলন, কুর্মীর আবেগে আমরা এত সিট জিতেছি এবং জিতে করে প্রমাণ করেছি যে মানুষ ওই উগ্র হিন্দুত্ববাদ, মা মাটি মানুষবাদ হলো, তারপরে হচ্ছে আপনার ওই মার্ক্সবাদ, এইসব কোনো বাদ মানে নাই, কুর্মীরা বলছে কুর্মীবাদ সংবিধানবাদ মানে, আমরা নেগাচারিবাদ মানি, আমরা মানি হিতমিতানবাদ, হিতমিতান হিতমিতান মানে হচ্ছে সামাজিক ভাইচারা, বঞ্চিত নিপীড়িত শোষিত মানুষ মানে সংবিধানের ভাষায় যাকে বলে এসসি এসটি ওবিসি মাইনরিটি, সেসব মানুষের উত্থান, সামাজিক উত্থান, রাজনৈতিক উত্থান কিভাবে হয় তার অ্যাপ্লাই আমরা করেছি হিতমিতান প্ল্যাটফর্মের নাম করে এই নির্বাচনে, তার ফল আমরা পেয়েছি, ফলটা পেয়ে গেছি, এবং আমরা সংবিধানবাদের এই পক্ষে হয়ে করে আমরা নির্বাচনে নেমেছিলাম, নামার ফল আমরা কিন্তু হাতে হাতে পেয়ে গেছি, রাজনৈতিক দল অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, সামাজিক সংগঠনগুলোর মধ্যে যারা নির্দলীয় দাঁড়িয়েছিল তারা আমাদের পক্ষে আসতে পারে, তার মানে পৌঁছে গেছে, আর বিজেপির বলার নাই, বিজেপি কিছুদিন পরে তো চুপড়ি ঝাপড়া ওদের যা আছে, আমাদের বিবেক রাঙ্গা থেকে শুরু করে ওইদিকে ওই কে কে আছে কি কি মাতো আছে একটা ঝাড়গ্রাম, ওগুলো সব কাউন্টার গুটাব, আমাদের দাবি নিয়ে ওরা বলো না তো ওরা রাজনীতি গত পরাস্ত হয়ে গেছে, তো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এবং এর ভবিষ্যৎ কি হলো, আগামী নির্বাচনে কি হবে ভবিষ্যৎ, বা এই যে নির্বাচনে যারা ক্যান্ডিডেট হলো এদের কি ভূমিকা থাকতে পারে, তো আপনারা অজিতদার ভাষণ অজিতদার বক্তব্য শুনেছেন, বলেছে যে প্রশাসনিক যে পঞ্চায়েত চলার জন্যে আমরা তো নির্দল ব্যক্তি, আমরা তো কুর্মী সমাজের কাছে বা হিতমিতানদের কাছে আমরা শপথ নিয়েছিলাম, কুর্মী সমর্থিত কোনো নির্দল ব্যক্তি যদি ক্যান্ডিডেট হয় বা জিতে তাহলে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরা চলিবে না, বিজেপি টিএমসি সিপিএম কোনো পার্টি রাজনৈতিক দলে ঝান্ডা দিলে সে দলের আর বাহক এবং ধারক হওয়া যাবে না, ধারক ও বাহক হওয়া চলিবে না, তুমি যা হচ্ছে কুর্মী এবং হিতমিতানদের জন্যে তুমি আগামী 5 বছর কাজ করবে, তার জন্য তোমাকে আমরা নির্বাচিত করেছি, এটা ছিল প্রতিশ্রুতি, লিখিত প্রতিশ্রুতি হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখেছেন অনেকেই লিগ্যালভাবে প্রকাশিত করেছে, তো যেসব ক্যান্ডিডেটরা তাকে তো অজিতদা বলে দিয়েছে আমাদের মূল খুঁটি মূল মানতা, এবং আজকে রাজেশ দারও প্রেস বাইট বলে দিল কোনো রাজনৈতিক যারা মানে পঞ্চায়েতগুলো চালাবার জন্যে তোমরা যদি ওই দল বা কোনো পার্টি তৃণমূল হোক বিজেপি হোক দুটোই দলেই তো গঠন করতে পারবে, বা বিরোধী জোট যদি বলে মানে তৃণমূল বাদ দিয়ে যদি জোগা খিচুড়ি মানে বিরোধী জোট যদি করে সেখানে আপনারা পঞ্চায়েত চালাবার জন্যে সমর্থন করবেন এবং রাজনৈতিক কোনো ঝান্ডা ধরা চলবে না পরিষ্কার, এবং দাবি করবেন প্রধান এবং উপপ্রধানটা যে আমরাও শাসন করবো, আপনারা এতদিনকে আপনারা ভোট দিয়েছেন এবার আপনারাকে আমরা প্রধান উপপ্রধান করুন, আমাদের বিচারধারা আপনারা চলুন, আপনারা তো ওই যে সমাজজীবী মেহনতি মানুষের কথা বলছেন, আমরাও তো হিতমিতানদের কথা বলছি, তো হিতমিতান কারা, ভারতবর্ষে এসসি এসটি ওবিসিরা বর্তমানে, তো তাদের কথা তো আমরাকে শাসন করে, তো এই পলিটিক্স ছিল। আর যদি প্রেশার কেট যদি করে প্রশাসন তাহলে উপযুক্ত আমাদের সংগঠনকে আপনারা জানাবেন, যেসব প্রার্থীরা ক্লিয়ার হয়ে গেছে আমাদের স্ট্যান্ড, দুটোই সংগঠন আদিবাসী কর্মী সমাজ এবং ঘাগরগাড়া কেন্দ্রীয় কমিটি যারা আছে, জেলবন্দী যারা সব নেতা ছিল তারা আজকে প্রেস বাইট করে বলে দিয়েছে, তো হয়ে গেছে। এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা কি, আগামী দিনে কুর্মী আন্দোলন যাবে কোথায়, তো 2024 মধ্যে আমরা আন্দোলনটাকে উচ্চস্তর উচ্চ গতির মতন উঁচু জায়গায় আমরা ঠেলে দেয়, 27 নম্বর রেলটাকা, আদিবাসী ভোট ব্যাঙ্ক টোটালি তৃণমূলে মাছ, বিজেপির হাতে গোল্লা শূন্য, ভোট ব্যাঙ্ক কুর্মী ভোটও ব্যাঙ্ক নাই আর আদিবাসী ভোট ব্যাঙ্ক নাই, ওই কিছু আছে মানে ভোট ব্যাঙ্ক টাউনশিপের, ওদের দ্বারা কোনো কিছু নাই চলবে, ওরা এই এলাকায় যে করে আর কিছু করতে পারবে না, তো তৃণমূল হাতে আছে কংক্রিট ভোট ব্যাঙ্ক, আদিবাসী ভোট ব্যাঙ্ক, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম লোকসভা এবং মেদিনীপুরও হচ্ছে কিছু অংশ, মেদিনীপুরটা এখানে তৃণমূল কিন্তু কুর্মী ভোট ব্যাঙ্ক ছাড়া জিততে পারবে না, পরিষ্কার বলে দিছি, ঝাড়গ্রামেও হারিয়ে যাবে
পুরুলিয়া তো হারিয়ে যাবো এবং মেদিনীপুর বাঁকুড়া তো হারিয়ে যাবো। তাহলে এখানে ভোট বার্গেনিং করতে হবে আমরা আগে, ভোট বার্গেনিং এর রাজনীতিতে আমরা নামতে হবে, আন্দোলনে শেষ কথা বলবে, এই ব্যাপার আর কিছু বলছি না। যেহেতু এটা সাংগঠনিক সিস্টেম আছে, গোপন তথ্য কিছু থাক, ফোনে আমরা আমাদের কাছে আপনি জানিয়ে নেবেন যা যা জানতে চাও। তো আন্দোলনটা এমন একটা জায়গায় নিতে যেতে হবে যাতে সরকার যেমন বাধ্য হয় আমাদের সাথে বসতে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনে গেল যে কুর্মীরা কী জিনিস। মমতা দি আগেও জানে যে কুর্মী কী জিনিস বটে। জঙ্গলমহলের আন্দোলন থেকে শুরু করে সেই লাল বেলপাহাড়ের পিঁপড়া খাওয়া আন্দোলনটা কুর্মীরাই করেছিল শুরুটা, সব জানে আর সব লোক জানে। ঝাড়খণ্ডী আন্দোলনটা কারা করেছিল সেটাও জানে। তো আমরাকে ইউনাইটেড হতে হবে, আমাদের যত সামাজিক সংগঠন গুলো সবগুলাকে এক মঞ্চে আসতে হবে। আমাদের মধ্যে বিচারধারা সকলের এক, মনে রাখিবেন আপনারা, সে পূর্বাঞ্চল হোক, আদিবাসী কুর্মী সমাজ হোক, কুর্মী সেনা হোক, ঘাগরগেরা হোক, কুর্মী সমাজ হোক, জনজাতি কুর্মী মঞ্চ হোক, যত কিছু আছে সবাই কুর্মীকে এসটি চায়। তো এই মুহূর্তে কুর্মীরাকে এক হতে হবে, ইগো ছাড়ুন, সমাজের ডাকে এক হোক। কারণ সবাই জানে রেল টেকলে কুর্মীরা রেল টেকেছে বলে সবাই যায়। কুর্মী সমাজকে এক হতে হবে, কুর্মীরাকে এক হতে হবে। আমরা সব আমাদের সংগঠন আদিবাসী কুর্মী সমাজ থেকে শুরু করে ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি যত আছে পূর্বাঞ্চল সকলকে এক হওয়ার মঞ্চে আমরাকে নিয়ে আসতে হবে। এবং আমাদের নেতৃত্ব বলেছে সকলকে এক হবে। আমরা যখন একসাথে এক বিপ্লবের জায়গায় চলছি, এক পথে চলছি, তখন সবাইকে এক করবো আমরা, আমাদের এক করাই কর্তব্য। তার জন্য আমরা ফেসবুকে লাইভ আসি মাঝে মধ্যে, আসবার চেষ্টা করেছি। জোয়ার দাদা চলে আসছে, থ্যাংক ইউ বলছি না নামটা, অনেকে আমার যারা ফ্রেন্ড আছে তারা শুনছে, দাদা চলে এসেছে, থ্যাংক ইউ। তো ব্যাপার হচ্ছে আমরা এক হতে হবে। সামনে 2024 পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চারটা সিটে দেখা দিতে হবে যে কুর্মী ছাড়া জঙ্গল মহলার কেউ নাই। আর পঞ্চায়েতে তার প্রমাণ, 200 সিট, মানে প্রায় 2 লাখ কুর্মী ভোটকে আমরা কন্ট্রোল করতে পারছি। 2 লাখ পুরুলিয়া জেলায়, 139, মানে প্রায় 1.5 লাখ ভোট ঝাড়গ্রাম লোকসভাতে। বাঁকুড়ায় প্রায় 80,000 ভোটকে কন্ট্রোল করতে পারছি, ঝাড়গ্রামে প্রায় 60,000। যখন তখন ভাবে হরিপে যেতে পারে, এক রাতে এক চুটকিতে, এক চুটকিতে আমি বলে দিলাম। কোন মিছিলের ছিল মানে পিকে আইপ্যাক ভাবেছিল, 13 তারিখে হুড়পি জাম করে দিলাম যে হলুদ ঝড় কোন দিকে ঢুকে গেল রে বাবা, ইগলা তো আমাদের মিশিনারিতে খোপড়িতে কিছু নাই, কুর্মী কোন দিকে মাঝে ঢুকে দিল, তৃণমূল বিজেপি সিপিএম আমাদের কুর্মী জয় করা চলছে। ওরা ভেবেছিল ক্যান্ডিডেট সিলেকশন আগে 3 মাস ধরে কোনো ভাবে নাই। তো হুড়কা জাম করে দিতে হবে, রাজনৈতিক পলিটিক্স খেলতে হবে আমরাকে। আমাদের দাবি আমরাকে দিয়ে দেন, বিচারযোগ্য করুন। আর যদি নাই পাচ্ছেন, পরিষ্কার মমতা দিকে বলছি, আপনি যদি আমাদের দাবি নাই পাচ্ছেন তাহলে বিধানসভায় বিল পাস করে এই আন্দোলনটাকে স্টপ করে দেন। আমরা চাই যে আপনি পারবেন না, স্টপ করে দেন। আর যদি লচর পচর করার আছে তো কুর্মী আন্দোলন হচর ফচর করে উপর দিকে উঠবে। খেপাই গেছে কুর্মী, খেপাই গেছে, খেপাই গেছে। শিক্ষিত আমাদের মতন এম এ করা আর বলছি না, কোয়ালিফিকেশন HS পাস বলে দিছি, কিন্তু গায়ে গঞ্জে এম এ বিএড থিলা সব খেপাই গেছে। হক অধিকারের জন্য আমরা লড়ছি, আমরা কোনো ভিখারি ভিখ মাগছি না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 21 সালে ইলেকশনের যে আপনার ইটা আছে, কি নাম বলো, ইলেকশন যেটা মানে ম্যানিফেস্টো, কুর্মীকে এসটি করার জন্য দাবি করবো। আর চারও আপনি বারবার বলছেন 4 বার চিঠি পাঠাছেন, তো 4 বার চিঠিটা আপনি দেন, এখন দেন, এখন দেন, ভোট পেরে গেছে এখন আপনি দেন। তো কোনো চিঠি ফিরে দেন নাই, আপনার কাছে সাঁওতাল ভোট ব্যাংক ঢুকে গেছে, আদিবাসী ভোট ব্যাংক, কোনো চিন্তা নাই। তা আমরা আন্দোলন করে কুর্মী ভোট ব্যাংক হচ্ছে স্টিল করে রাখতে পারিছি। কুর্মীরা যেভাবে তৃণমূল মনে করছে, তৃণমূল মনে করছে যে আমরা বিপুল জয় জয়কার, এখানে কুর্মী ভার্সেস কুর্মীর ভোট কাটাকাটিতে লাভ হয়েছে, অন্য কিছু নয়। জয়পুর বিধানসভাটা জান না, আমাদের এলাকায় জান না আপনি, কুর্মীরা প্রার্থী দিয়েছে, তৃণমূলও কুর্মী, বিজেপি কুর্মী, সিপিএমও কুর্মী, কংগ্রেসও কুর্মী। তো ভোট কাটাকাটিতে কুর্মী বাদ দিয়ে যে স্টিল যে ভোট ব্যাংকটা আছে আপনার, বিশেষ করে যে দলিত শ্রেণী, আদিবাসী শ্রেণী, মাইনরিটি শ্রেণীর ভোট ব্যাংকটা পায়, আর কিছু কুর্মীর ভোট ব্যাংক পায়, ভালো রেজাল্ট করেছেন, অন্য আর কিছু নাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছে, সামাজিক সংগঠনের যদি কারা নির্দল ব্যক্তিরা যারা যুক্ত হতে চাও তাদেরকে সাদর আমন্ত্রণ। তার মানে এই জঙ্গলমহলে কুর্মীদের যে রাজনৈতিক সুকৌশল পঞ্চায়েতে লিয়েছিল, এটা একটা আন্দোলনের পর্যায়ে ছিল, এই আন্দোলনের পর্যায়ে আমরা সফল হয়েছি। গল্প ক্লিয়ার, বুঝে গেলেন? আগামী দিনে কী হবে আমি বলে দিলাম।
যারা যারা আমাদের এখানে সবাই আছে, আমাদের সিনিয়র অনেকে দাদা দেখছে বা আন্দোলনকারী, আগামী দিনে আমাদের এই এই রাজনৈতিক লড়াই এই রাজনীতিগতভাবে লড়তে হবে কলকাতা গঙ্গা ফড়িংদের কাছে। হুড়কা জাম করার জন্যে মানুষ চায় রাজনৈতিক উত্থান, মানুষ চায় সামাজিক উত্থান, মানুষ চায় গণ আন্দোলন। আমরা গণ আন্দোলনের প্রমাণ রেল টাকায় পেয়েছি। সামাজিক উত্থান বামমন্যবাদের বিরুদ্ধে কর্মীরা কোন জাতি জঙ্গলমহলে এতটা এগ্রেসিভ হতে পারে না। বিগত 5 বছরে তার আমরা দেখাই দিয়েছি চরম থেকে চরমতম জায়গায় উপরে উঠে গেছি কর্মীরা। মানে সামাজিক উত্থান আমাদের মধ্যে হয়েছে, রাজনৈতিক উত্থান। এই ইলেকশনে আমরা দেখাই দিলাম কলকাতার কোনো পার্টি নাই, বিজেপি তৃণমূল সিপিএম বলে কোনো নাই। কর্মীরা ভোট ব্যাঙ্ক, কর্মী স্টিল হোক, আমাদের ভোট ব্যাঙ্কে যদি আমরা দম দেখাতে পারি তবে যে কোনো রাজনৈতিক দল মাথা হেঁট করবে, তাছাড়া করবে নাই। ওয়ার গাড়ায় ভোটটা নিবে কর্মীর নাম করে, তারপর ওয়ার দল মানবে না, কোনো সম্মান নাই। এখন ডাইরেক্ট টেবিলে এখন চলে এসছে ইস্যু, ভোট আমারা তো রাজ ভি আমারা হওয়া চাইয়ে। ভোট যদি আমারা হয় তাহলে রাজ ভি আমার, তাই গণতন্ত্রের দেশ বটে, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। বহুত কুৎসা অপপ্রচার চালাইছিল ভোটের আগে, এই আন্দোলনকে বানচাল করার জন্য বহুত দালালকে কাজে লাগাইছিল সমাজের কর্মীদের, কিন্তু কোনোদিন কর্মী আন্দোলন মাথা ঢুকায় না। এটা শিক্ষিত বুদ্ধিজীবীদের আন্দোলন বটে, এটা ওই খনি খাওয়া পার্টিদের আন্দোলন লয়, বুঝলে না, ওই চুল্লু খাওয়া পার্টিদের লয়, এটা 500 টাকা ওই পার্টিদের লয়, এটা ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের চলছে। সাংবিধানিক 6 শিডিউল 5th শিডিউল থেকে শুরু করে ভাষা নেকাচার এগুলো সব সাংবিধানিক লড়াই, সব কিছু আমরা বুঝে গেছি। কোনো আর হাইটবার দরকার না, জীবন যদি দিতে তো আমি মনে করি আমার জীবন আগে যাবে, সমাজের আগেও বলেছি, পুলিশ 3-4 বার আমার ঘর আসেছে। এ আন্দোলন করতে যাই করে আমি কি কি কী পাইছি জানান, 303টা ভোট পাতে পারি, কোনো চিন্তা নাই। আমার গ্রাম পঞ্চায়েত সমিতি পুঞ্চাল দাঁড়াইছিলাম, PS3 একটা গ্রামে প্রচার করতে গেছিলাম, নির্বাচনের নাকি ক্রাইটেরিয়া আছে, একজন প্রার্থী সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, যেমন মাইক পারমিশন 10টা তোকে থাকে তো 10টা পর্যন্ত প্রচার নাকি করতে পারে। তো আমরা ডুটুর একটা কুচুং গ্রামে প্রচার করতেছিলাম, কর্মীদের একাংশ মানে বলতে গেলে যারা একটুকু ওই ই মানে ওই ভক্ত মানে এই গোলা বুঝতে পারলেন না, মানে কৃষ্ণ ভক্ত মানে রাধে ভক্ত, রাধে পার্টি আমাদের দিকে বলে, তারা আটকাই করে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। তারা আমাদের যোগ্য জবাব দিতে যখন আমি দিতে শুরু করি তা ব্যক্তিগত আক্রমণ চলে যায়, পরিষ্কার তাদের রাজনৈতিক গ্রাউন্ড শেষ হতে শুরু করেছে। তারা এইসব লোকগুলো আমাদেরকে গ্রামে চিহ্নিত করতে হবে, প্রত্যেক গ্রামে এইসব লোক আছে, এদেরকে মুক্তর বিচারধারা দিয়ে দেখতে হবে, কুড়মালি বাদের দ্বারা দিতে চায় তারা রাখে আগামী দিনে। তো কোথায় বুঝতে পারছেন গেছে, আমার মতন জেলা 24 বছর আজকে পুরুলিয়াতে থাকে, গাঁ 24 বছর ছাড়িছি, 24 দিন যে 1 মাস যে ছিলাম আমি ঘরটাতে, বহুত ও মানে উপলব্ধি করতে পারিছি কোন জায়গায় আন্দোলন গেছে, টেস্ট দেয়। এতদিন আমরা কি যাই এই আদিবাসী কোনো সমাজ মিটিং ডচ চেকার চলছে, যা হ্যান্ডবিল দিলে পোস্টার টোস্টার দিয়ে আর ঘর চলে আসে, কোনো মিটিং দিয়ে করবি, কিন্তু বসে বসে ডোর টু ডোর মানুষকে কেমন বুঝাইছে, অধিকারটা কেমন বোঠে, দুটাকি চাল হাবা ডবা কন্যাশ্রী রূপশ্রী গ্যাস মানে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বুঝায়, তাহলে বা এইগুলা হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক ইস্যু, মানে কুড়মি যা পাবে হাড়ি মুচি ডম বাউরি মুসলমান তেলি তামলি ব্রাহ্মণ সবাই এটাই পাবে, কিন্তু কর্মীদের একটা পার্সোনাল দাবি আছে, সেই দাবিটা ভোটের মারফতে পাওয়া যাবে। এই জন্য তো আমরা মার্কেটে নামিয়েছি বাবা, যখন এটা বলি হ্যাঁ ঠিকই বলেছি, দাবি ছাড়া তো ভোট কেন দিয়ে দিব, যখন বলে তো না ঠিক ঠিক, তাহলে এই যে দাবিটা সাংবিধানিক বাবা আমরা ভোটও অংশগ্রহণ করলাম, এতদিন সেটা আমরা মৌখিক প্রচার করেছি, কিন্তু গ্রামে গঞ্জে যে প্রচারটা হইল এর এফেক্ট তো আপনারা বলছি, 20 সেপ্টেম্বর রেলটাকে পেয়ে যাবেন, শুনছি নাকি 3 জায়গায় হবে, ঝাড়গ্রাম দিকে ক্ষমাশুলি মানে টাটা খড়গপুর লাইন, আমাদের দিকে হচ্ছে কুষ্টার মানে যে পুরুলিয়া টাটা লাইন, আর একটা আছে রাঁচি ধানবাদ লাইন মানে যে কুটশিলা জায়গা বলে, তো সেখানে হবে, সেটার প্রমাণ আপনারা দিয়ে দেবেন। আর রাজনৈতিকভাবে এই যে স্ট্যান্ড আমরা নিলাম এটা তো আমরা সফল, আমি জন্য অশেষ ধন্যবাদ জানাই অজিত দাকে বা ঘাগরঘাড়া কেন্দ্রীয় কমিটি যারা মিটিং করেছিল, এবং সবচেয়ে স্টার প্রচারক সঞ্জয় দাকে যিনি আমার প্রচারে এসেছিলেন, সুধীর দাকেও অশেষ ধন্যবাদ যিনি আমার প্রচারে এসেছিলেন, মানুষের আন্দোলনকে যে গণ আন্দোলন ভোট রূপান্তরিত করতে পারিছে এটার জন্য আমরা যথেষ্ট জোহার সব গেউল জোহার কান্তিকের জয় গোরাম কুড়িমিয়াকে জিন্দাবাদ বলো, কোনো চিলব্যাগ নাই। আগামী দিনে আমাকে রাজনৈতিক দলের উত্থানের কথা ভাবতে হবে, জঙ্গলমহল জঙ্গলমহলে নিজস্ব দল চায়,
বলেছিল মাতুয়া সম্প্রদায় যে নমশূদ্র মনে আছে, যারা উপার পার থেকে যারা এসে করে এখানে এস্টাবলিশ করেছে রাজনৈতিকত ভাবে, তাদের এই গুরুদেব হরিচন্দ্র গুরু বুঝে, যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই, আর যে জাতি দল নাই সে জাতির বন নাই। আর জঙ্গল মহলের যদি বঞ্চিত কুর্মী সহ আদিবাসী সম্প্রদায় মানে বিশেষ করে সাঁওতাল ভূমিজ মুন্ডা যারা আছে খেড়িয়া সবর, এদিকে এসসি সম্প্রদায় বাউরি বাগদি ডম মুচি হাড়ি এবং কুর্মি জলা আনসারি যাকে বলি, তাদেরকে যদি উত্থান করতে চান তাহলে আবেগ প্ল্যাটফর্মে আসুন, আমরা খুব বড় ভাই, আমরা বড় ভাই হিসাবে আপনার পাশে থাকিব, অর্থ লোকবল সব দিয়ে সাহায্য করব, আপনারা আগে চলুন আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা এমএলএ বা এমপি বানাবো, আমরা রাজনৈতিক দল গঠন করা দরকার এই মুহূর্তে আমি মানে আমি মনে করি, রাজনৈতিক দল ছাড়া কোনদিন সামাজিক উত্থান হবে না, সামাজিক জড় আমাদের মজবুত হয়েছে, সামাজিক জড় মানে সামাজিক যে দাবি, কুর্মীর দাবি বলুন, আদিবাসীদের সাঁওতালদের দাবি বলুন, মুসলমানরা আজকে বঞ্চিত তাদের দাবি বলুন, আজকে এসসি সম্প্রদায় মানে বাউরি হাড়ি ডম মুচি এরাও বুঝেছে যে আমরাও সাফা ডিপ্রাই এই জঙ্গলমহলের, তারাও তাদেরও সামাজিক জড় মজবুত হয়েছে, এই সামাজিক জড়গুলোকে আমরা রাজনৈতিক জড়ে মজবুত করতে চাই, চলুন আসুন বিকল্প রাজনীতির অনুসন্ধান করি, কোনো বিজেপি নাই, কোনো তৃণমূল সিপিএম নাই, কোনো কলকাতার দলের কোনো আর গোলাম আমরা খাটবো নাই, যদি খাটি তো আমরা আপনার দল বানাবো, এই বিচারধারা দিয়ে গেছেন শিবু সরেন, একে রায়, বিনোদ বিহারী মাহাতো ঝাড়খণ্ড জেম্যাম, মুক্তি মোর্চা নির্মাণ করে ঝাড়খণ্ড কলক রাজ্য বানায় দিয়েছে, লালু যাদবকে দেখুন রাজনীতি তার জীবন, বিহারকে পিছড়া বর্গ রাজ্য ঘোষিত করে দিয়েছে, আপনার দল চেয়ে কোনো বামুন্যবাদী সব এলো বামুন্যবাদী দল বটে, টিএমসিটা হচ্ছে সফট বামুন্যবাদী, বিজেপিটা হার্ড বামুন্যবাদী, আর গোপন বামুনের দল বামুন্যবাদী দল বটে সিপিএম, বিচারধারা দেয় মার্কসের আর বামুন্যবাদীদের মন্ত্র কালচার করে, ওদের যুব সমাজের লিডার দেখুন সব অপার কাস্টের, কেন আমাদের দলিত মাইনরিটি বঞ্চিত পিছিয়ে যারা সমাজ তাদের মধ্যে লিডারশিপ তৈরি করতে পারেন না, প্ল্যাটফর্ম নেন শিখান, আপনারা তো বই পড়ান শিক্ষিত সমাজ, হাঁদা বন্ধারাও যদি নেতা হয় তা আমরাও নেতা হতে পারবো না, এখানে শিখাবেক নাই, সিপিএম হচ্ছে সব মানে ভিতর ঘরে বামুন্যবাদ, মানে মেহনতি সমাজজীবীর ভোট লিবে কিন্তু নেতা হবে আপার কাস্ট মানে বামন তো তৎসম উচ্চ জাতি, বিজেপি তো বলার নাই, হিন্দুত্ববাদের নাম করে সবগুলো আপার কাস্টে বামরাই বসে আছে, বামন তো তৎসম উপজাতি, জঙ্গল মরা তাতে কি আছে, আর তৃণমূল তো বলারই নেই আমাদের, তৃণমূল কংগ্রেস হলো মহামাটি মানুষ জিন্দাবাদ, সব উপর কাস্টের নেতা আমাদের যারা আছে এখানে সবগুলা এই টুকটাক টুকটাক পায় দাবির জন্য এই করতে হয়, তো পরিষ্কার বলে দিয়েছি লড়াই যখন করেছি আমাদের দাবি মানলে তৃণমূলকে বলছি সিআরআই জাস্টিফিকেশন কবি পাঠা দেন, আপনাকে 2024 সালে আমরা ছটা এমপি জিতাই দেবো, শুধু কপিটা পাঠান, তারপরে বিজেপির সাথে কীভাবে লড়াই করতে হয়, আমরা এক লড়াই শেষ করে দিলাম বিজেপিকে রাজনৈতিকভাবে, আগামী দিনে বিজেপিকে আমরা শেষ করে দেবো জঙ্গলমহল থেকে, সাধারণ একটা ভোটে লড়ে এমন সুকৌশল আমরা চালাই দিলাম যে আমাদের শত্রুকে কারা, আমাদের আমরা আমাদের আন্দোলন শত্রু নয় সরি, আমাদের আন্দোলনের বিপক্ষে কোন মানুষগুলোকে নামানো হয়েছিল এবং কারা নামাইছিল এটা প্রমাণিত হয়ে গেল, এবং বিজেপি যে মনে করছিল যে হিন্দুত্ববাদের নাম করে কুর্মী ভোট ব্যাঙ্কটাকে ঢুকাবো, হুড়কার জাম আমরা করে দিয়েছি, পরিষ্কার বলে দিয়েছি, শেষ করে দিয়েছি, কুর্মীরা শিক্ষিত, কুর্মীরা শিক্ষিত হয়েছে, ঝালদা থেকে ঝাড়গ্রাম যারা এই আন্দোলন সাথে যুক্ত আছে কেউ ঠাপা পাটি নাই বাবা, সব এমএ বিএ এড করা ছেলে আছে, গুলি খাবো জেল যাব কোনো চিন্তা নাই, আমরা অসাংবিধানিক শান্তিপূর্ণ মানে হিংসাত্মক আন্দোলনে বিশ্বাসী কুর্মীরা করে নাই, তার জন্য আমাদের জেল যাব, মিথ্যা কেসে গাঁজা কেসে ফাঁসাও যিসে করো কোনো অসুবিধা নাই, জাতের জন্য যদি মরি তো সন্ন্যাক্ষরে এই জাতি লিখে রাখবে, আমিও চাই যে বিনোদবাবুর পরে যদি কেউ কান্তিকের জন্য তো সমধিক মাহাতোর নাম লেখা সমাজে, পরিষ্কার বলে দিচ্ছি ইতিহাস আমাদেরই নাম লেখাবো, ওইসব দলগুলা করে আমাদের কি হয়েছে, তৃণমূল করেছে কুর্মী মরিছে, বিজেপি করেছে কুর্মী মরিছে, সিপিএম করেছে কুর্মী মরিছে, কি ওদের পাতায় লেখা আছে, দলগুলাও যাচ্ছে ইতিহাসটাও যাচ্ছে, কুর্মী করে মর, কুর্মীর ইতিহাস লিখিবে, আজকে যারা ঝাড়খণ্ডী আন্দোলন করেছে জঙ্গলমহলে, আজ আমাদের সিধুকানু ইউনিভার্সিটির পিএইচডি করছে যে ঝাড়খণ্ডী আন্দোলন জল জঙ্গল জমির অধিকার আন্দোলন যখন করেছে তখন তো সেই কুর্মীদের ইতিহাসগুলো লেখাবে কেন, আমাদের চেঙ্গির চারজন যে মরেছিল, হ্যাঁ শীতলপুরের যে মরেছিল, সিপিএমের যেগুলো কুর্মীরা মরেছিল তাদের তো কোনো কিছু নাম লেখা মানে রে বাবা, তো জাতীয় আন্দোলন করুন সাংবিধানিক আন্দোলন করুন, এবং আমাদের কুর্মীর জন্য আমরা ভাবি না, কুর্মীরা হিত মিতানদের কথা বলেছি, মানে হিত মিতান কথার মানে হচ্ছে
হৃদয়ের বন্ধু, মিতান মানে হচ্ছে কুটুম, আমাদের কুটুম বা বড় ভাই বলি আমরা, ছোট ভাই আমাদের কাছে ওরা বড় ভাই। আজ কুর্মিরা যদি চাষবাস সমাজ সিস্টেম যদি চালায়, তাহলে ওই সব সম্প্রদায় মানুষ যাদের কৃষ্টি কালচার দ্বারা সুষ্ঠু সমাজ পরিবেশ নির্মাণ করেছে, হাড়ি সম্প্রদায় মানে শহীদ সম্প্রদায়, বাউরি সম্প্রদায়, দম সম্প্রদায়, আনসারি সম্প্রদায়, মুচি সম্প্রদায়, নাপিস সম্প্রদায়, তাদের দ্বারা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নির্মাণ করেছিল 5000 বছর ধরে এই এলাকায় বাস করে, তাদেরও সামাজিক এবং রাজনৈতিক উত্থানের জন্য একত্রিত হতে চায়, তার প্ল্যাটফর্ম আমরা দিয়েছি, এই পঞ্চায়েত ভোটে দিলাম, অনেক জায়গায় আমরা প্রার্থী করেছিলাম হিতমিতানদের, 5-5টা মাইনরিটি সমাজকে আমরা সমর্থন করেছিলাম যে তোদের হয়ে আমরা প্রচার নেব, ভোট পাক বা না পাক প্রচার শুরু করি, গাড়ি ঘোড়া শুরু তো করতে হবে, পিক আপ তো নিতে হবে না, উল্টি মনে পাল্টিব সেটা পরের বার, শুরু তো করা হচ্ছে মেন জিনিস, তোমার 75 বছর ধরে আমরা শুরুই তো করি না, শুরুর নাম করি আর ঝান্ডা বইয়ে ঢুকিয়ে দিয়েছি, ওর গাড়ায় বইয়ে ঢুকিয়ে দিয়েছি, সব তো কলকাতা ঝান্ডা, যে যারা কলকাতা থেকে আনিকে ঢুকাই দিয়েছে তাদের এই ঝান্ডা বইছে, শুরু করে দিয়েছি ভাই, পিক আপ করে পঁ পঁ করে আগাছে, 5 নম্বর 11 লাগিয়ে গেছে, অনেক জায়গায় আমরা এসসি ক্যাটাগরির সম্প্রদায়কে দমকাইছি পঞ্চায়েতে, দেখিবেন কালেন্দি সম্প্রদায়, বাউরি সম্প্রদায়, রজক সম্প্রদায়, আমি যে কটা আমি জানি অনেক জায়গায় প্রায় 400 উপরে সিট, মানে 400 মধ্যে অনেক এসসি সম্প্রদায় সিট ছিল, তারা দমকাইছি, এসটি সম্প্রদায় মধ্যে পিছিয়ে পড়া যে সম্প্রদায় লোধা, যেগুলা জেলা বলে লোধা মানে খাড়িয়া, সবর হইল, মালি, তারপরে হচ্ছে আপনার ভূমিজ, সাঁওতাল, বড় ভাই হিসাবে তারা আমরা দমকাইছি ভোটে, আসো ভাইচারা নির্মাণ করি, কেউ বা কারা আমাদের মধ্যে ভাইচারাকে টুটবার চেষ্টা করছে, মাঝি মা তো মাই ভাই, জঙ্গলমহলের ঐতিহ্যকে এতদিন 5000 বছর কৃষ্টি করার জন্য ভাঙি দেওয়ার চেষ্টা করছে, এই ভাঙি দেওয়ার কারার চেষ্টা করছে, সিম্পল উদাহরণ, ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক শক্তি, কলকাতার বাবু সংস্কৃতি যাকে বলে, প্রত্যেকে চায় যে ডিভাইড করো রাজ করো, তুমি তোমাকে তোমার মতন করে বাইব, আমার লোক তোমাকে গোলাম বানাবো, আর গোলাম যারা এইসব মানে কাস্টের মানে জঙ্গলমহলে তারা রাখি ওই মানে ভোট ব্যাংকের জন্য এজেন্টশিপ দিবে, মানে নেতা, ওরা হচ্ছে আমার এজেন্ট, এজেন্টগুলো হচ্ছে আমাদের কাছে নেতা, তৃণমূলও বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যত দল আছে, আমাদের যারা প্রকৃত যারা লোক, প্রকৃত যারা নেতৃত্ব দিতে চায়, মেহনতি মানুষ, বঞ্চিত মানুষ, নিপীড়িত, সাঁওতাল, আদিবাসী, ভূমিজ, কুর্মি, বাউরি, ডম বা মালি, আনসারি, যাদের কথা প্রকৃতভাবে তুলে ধরতে চায় তারা কে নেতৃত্ব দিবেক না, দিবেক কারা, আমাদের সমাজে যারা বাফেদার লোক আছে, যারা চুপচাপ গঙ্গু 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 এরকম করে বসে দেবে, গঙ্গু গুঁ গুঁ করতে দেবে, হ্যাঁ বাবু হ্যাঁ বাবু হ্যাঁ বাবু করতে দেবে, তারা ওরা নেতা দেবে, তাদের ভোট ব্যাংক, তাদের পলিসিতে ভোট পায় মানে বিশাল নেতা, সিপিএমেরও বহুত বড় বড় নেতা ছিল, সব ফুল ফুটিয়ে গেছে, কেউ চিনে নেয়, কংগ্রেসেরও বহুত বড় বড় নেতা সব ফুটিয়ে গেছে, তৃণমূলের আছে ওগুলো ফুটিয়ে যাবো, বিজেপি এসব সব ফুটিয়ে যাবো, সমাজ আন্দোলন কোনদিন ফুটবে না, সমাজে যারা নেতৃত্ব ইতিহাসে তাদের এই নাম লেখা হবে, বুঝতে পারলেন তো, এই হচ্ছে আগামী নির্বাচনে আমাদের রূপরেখা হবে হাতে চলেছে, মানে বঞ্চিত শোষিত নিপীড়িত মানুষদেরকে একত্রিত করতে হবে এবং তারাকে ভাইচারা নির্মাণ করতে হবে, একটা মানুষ একটা মানুষ সাথে জুড়বে শুধুমাত্র পলিসির দ্বারা নয়, বিচারধারা, বিচারধারা, বিচারধারা তো হবে বহুজন মূলনিবাসী, যেটা বলি আমরা, যেটা বলি ভাইচারা, বিচারধারা, যে তুমিও ভাই আমিও ভাই, তুমি আমাকে ভোট দাও আমি তোমাকে ভোট দিব, বিচারধারা, তোমার দাবি আমিও মানবো, আমার দাবি তুমিও মানবে, কমন মিনিমাম প্ল্যাটফর্ম, মানে কমন মিনিমাম যে প্রোগ্রাম তার জন্য প্ল্যাটফর্ম দরকার, তো এই মুহূর্তে কমন মিনিমাম প্ল্যাটফর্ম আমরা আসতে পারিব, আমরা যে নেগাচারি যে হিতমিতান যে জুড়ো এইটা মানে সিস্টেমটা চালালাম এই পঞ্চায়েতে হইল, তো এটার কারণ হচ্ছে ইউসিসি এবার একটা আইন আনছে, লে বন্ধা জব জব চালা, কোন দিকে যাবে, বিজেপি ন টিএমসি ন সিপিএম ন কংগ্রেস, লে বন্ধা জব জব আসছে, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার কাটিয়ে নেবার একটা চক্রান্ত এই ব্রাহ্মণ্যবাদী শাসক দল, পরিষ্কার বলে দিছি, বিজেপি তার মধ্যে সব জড়িত আছে, সব কর্পোরেট দুনিয়া জড়িত আছে, টিএমসি সিপিএম বিজেপি কংগ্রেস সব কর্পোরেট দুনিয়া জড়িত আছে, কে চায় ইউসিসির নাম করে, কে চায় না যে এইখানের খনিজ ভাণ্ডার লুট হোক, সবাই চায়, সব জড়িত হবে, দেখতে পাবেন এনআরসির মতন সব ওয়াক আউট করে পালাবে, আমি সমর্থন করি নাই কিন্তু ওয়াক আউট করে পালাল এনআরসি, ওটা বিপজ্জনক আইন, আইন পাস হয়ে আছে কিন্তু ইমপ্লিমেশন হয় না, এই সরকার না 25-এর পর লাগু করবে 24-এর পর, ইউসিসি ইউসিসিতে কী হবে,
এসসি এসটিদের যে রিজার্ভেশন সেটা খতম করে দেব, সবকে হিন্দু মানাবা, নিজস্ব আইডেন্টিফিকেশন, যে বঞ্চিত শোষিত নিপীড়িত, যে বাবা সাহেব যে 15 নম্বর 14 নম্বর আর্টিকেলে যে বিশ্লেষণ করেছে তার থেকে বঞ্চিত বঞ্চিত করে দিবে আপনার এসটি এসটিদের যে কিছু সাংবিধানিক অধিকার ছিল সেগুলা পুরা খতম হয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে কি হবে, পিছড়া, যে আপনি পিছড়া বর আর্থ সামাজিকভাবে পিছিড়িত হল শূদ্র শ্রেণী, সেইটাকে ওই একটা আইনের দ্বারা শেষ করে দিবে। আর তো আপনি ওবিসি সার্টিফিকেট পাবেন না, আর তো আপনি এসসি এসসি এসটিদের সার্টিফিকেট পাবেন না, তাহলে আপনি চাকরিটা কিসে পাবেন, গাছকলায়, জিন্দাবাদ করে না, মুর্দাবাদ করে, জয়শ্রীরাম করে না, লাল মা মাটি মানুষ বাদ করে না, কালমার্স বাদ করে, কিচ্ছু পাবেন না। এসসি এসটি অফিসিরা ঘুমায় থাকবে, তার জন্য ইউসিসি আইন লাগু আছে, দেখবেন সোশ্যাল মিডিয়া বেশ কয়েকদিন ধরে প্রচার আছে। কোনো দল নাই এনআরসির বিরুদ্ধে, কোনো নাই সামাজিক সংগঠনগুলোই লড়েছিল, তৃণমূল, বিজেপি, সিপিএম, এই অঞ্চলে কোনো এনআরসির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে নাই, লড়েছিল তো কুর্মীরাই লড়েছিল এবং সামাজিক যে সংগঠনগুলো আছে, প্রতিবাদ যদি করেছিল তো এই সামাজিক সংগঠনগুলোই করেছিলেন। এনআরসি আইন জানেন, সিএ এনআরসি কে 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 করে যারা ঘুরি বলেছিল, 1948 সালের আগে দলিল চায়, কোটা কুর্মীর আছে, কোটা বাউরির আছে, কোটা ডোমের আছে, এই অঞ্চলের পিছিত নিপীড়িত শোষিত মানুষের, মুসলমানের টার্গেট করছে আইন, বুঝাচ্ছে আপনাকে, আর ক্ষতি হচ্ছে এসসি এসটি ওবিসিদের। সেম জিনিসটা ইউসিসিতে বলা হবে, এটা মুসলমানদের বটে, এটা ওই তিন তালাক মিন তালাকের, কিন্তু এসসি এসটিদের ক্ষতি হবে। ইউসিসি কোন আইন ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা নাগরিকদের কাছে অ্যাপ্লাই হয়, এটা কোনো জাত সম্প্রদায়ের মধ্যে অ্যাপ্লাই হয় না, যেমন আপনার হচ্ছে আইপিসি হইল ইন্ডিয়ান পেনাল কোড, তো এটা মুসলমানদের ক্ষেত্রেও লাগু হয়, হিন্দুদের ক্ষেত্রেও লাগু হয়, এসসি এসটি ওবিসি শিখ যা আছে সবার ক্ষেত্রে লাগু হয়। যেমন ইউসিসি ফোকাস দিচ্ছে মুসলমানদেরকে, ক্ষতিটা হবে এসসি এসটি ওবিসি, আমাদের যে কাস্টমারি রুলস আছে সেটা তো সবচেয়ে আগে ক্ষতি হবে। জল জঙ্গল জমিকে কাঢ়ি লেবার একটা চক্রান্ত তৈরি করেছে, সবাই জড়িত আছে, সব ব্রাহ্মণ্যবাদী দল জড়িত আছে, আমি মনে করি কেউটুকু উপরে আছে কেউটুকু ভিতরে আছে, সবাই আমাদের ভোট লিবে, তো আমরা সচেতন হতে হবে, আমরাকে কমন মিনিমাম প্ল্যাটফর্ম আসতে পারে, লড়াই কিন্তু কেউ 1 ইঞ্চিও ছাড়ে কথা বলবে নাই, লড়াই করতে পারে একসাথে, অধিকার পাতে হবে একসাথে। আজ যদি ইউসিসি লাগু হয় তাহলে আদিবাসী যারা সম্প্রদায়, যারা এসটি বর্তমানে, তাদের ক্ষতি হবে, সাথে কুর্মীদেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে, যারা এসসি সম্প্রদায় বাউরি বাগদি ডম, তাদের তো সংরক্ষণটা টোটালি উঠিয়ে যাবে, পরিষ্কার বলে দিছে। তো লড়াই একদিনে করতে হবে, ইউসিসি আইনের মারফতে এক প্ল্যাটফর্মে এই মুহূর্তে আসা দরকার আমি মনে করি, এবং এইটা দিয়ে আগামী দিনে রাজনৈতিক দলের উত্থান ঘটতে হবে। আপনা দল আপনা ঝান্ডা, রঘুনাথ মাহাতো বলেছিল জল জঙ্গল জমির অধিকার আমরাকে দিতে হবে, আপনা গাঁও তো আপনা রাজ, আর হরিচাঁদ ঠাকুর বলেছিল যে দলের রাজা নাই সে দল তাজা নাই, যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই, যে জাতি দল নাই সে জাতির বন নাই। আজ বিনোদ বাবু, শিবু সরেন, একে রায় যদি ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড জেম এম নির্মাণ না করত, তাহলে আজকে ঝাড়খণ্ডী যারাকে বলছি সাঁওতাল লোধা মানে এসসি এসটি ওবিসি সম্প্রদায় ঝাড়খণ্ডী, তাদের রাজনৈতিক উত্থান ঘটতে নাই। কংগ্রেসের কোটা এমপি টিকিট দিত কুর্মীরাকে, হ্যাঁ দেবেন মাহাতো বাদ দিয়ে কোটা এমপি জিতেছিল, জিজ্ঞেস করুন না, জেমএমের আন্দোলনে এইসব টিকিট টিকিট পাচ্ছে কুর্মীরা, রাজনৈতিক উত্থান ঘটেছে, সেটাও বিরোধ বাবুর দান। আর এটাই আমরা চাই আগামী দিনে, ভোট আমারা তো রাজবি আমার আনা চাই, বিচারধারা সাথে কোনো গড়মিল করা চলবে না, বিচারধারার সাথে কোনোদিন বেমানি করা হবে চলবে না, আমি মরে যাই কিন্তু বিচারধারা যেমন না মরে, বিচারধারা যদি জিন্দা থাকে তাহলে আমার মতন 1000 লোক তৈরি হয়ে যাবো একদিন, কিন্তু বিচারধারার সাথে যদি আমি যদি বেমানি করি গড়মিল করি তাহলে আমি শেষ হয়ে যাবো, বিচারধারাটাকে আমি শেষ করে দিলাম, আমি যতদূর আন্দোলন চালাইছিলাম 100 গুণ পিছাই দিলাম। তো আমার সকলের কাছে, আমাদের বন্ধু নেতৃত্বের কাছে আমার রিকোয়েস্ট, বিচারধারার সাথে কোনোদিন কম্প্রোমাইজ করবো না, আমরা দলিত আদিবাসী মূলবাসী, আদিবাসী যেটা মানে বিনোদবাবু বলেছিল আদিবাসী মূলবাসী, সেটাকে নাম এখন নতুন নাম হচ্ছে দলিত আদিবাসী, দলিত আদিবাসী মাইনরিটি, সেটার এখন নতুন নাম বুঝে না, দলিত আদিবাসী মাইনরিটি বাদ দিয়ে একটাই নাম মূল নিবাসী করে দাও বা বহুজন বাদ করে দাও, একটাই জিনিস, প্ল্যাটফর্মটা শুধু নামটা একটু পরিবর্তন। তো আমরা এই জঙ্গলমহলে হিতমিতান যেটা বলছি এটাকে আমরা, এই যে বিচারধারাটাকে আমরা গ্রামগঞ্জে এবারে ছড়াতে শুরু করি আগামী দিনে,
মহাগঠবন্ধন হবে দেশে বিজেপির বিপক্ষে, বিজেপি তোমার আগে কাজ কলা, বিজেপিকে 2024 এর আগে শেষ সিগন্যাল দিয়ে দিব, ভাই এসটি করো তারপরে ভোট লিবে না তো ফাটো তুমি। কিন্তু মহাগঠবন্ধনে যদি তৃণমূল সরকার না যায়, যদি একাই লড়ে, এবং মহাগঠবন্ধনে যদি সিপিএম, কংগ্রেস বা আইএসএফ মানে যারা রেজিস্টার দলগুলো আছে তারা যদি একদিকে থাকে, তৃণমূল যদি একাই থাকে, বিজেপি একাই থাকে, তাহলে আমাদেরকে কি স্ট্যান্ড কোন পক্ষ থেকে দাঁড়ানো দরকার? দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, আগামী দিনে তো আমাদের রাষ্ট্রের কাছে তো আমাদের দাবিটা যাবে পার্লামেন্টে, সেই দল কে ক্ষমতায় থাকতে পারে সেই সপক্ষে আমাদেরকে ওইখানে ভোট করতে হবে। তখন থেকে আমাদের নেতৃত্ব, যারা যারা শুনছেন এখানে, আমাদের অনেকজন সিনিয়র নেতৃত্ব দেখছে দাদারা, তো দাদার কাছে অনুরোধ যে এইটা নিয়ে আপনারা ভাববেন। যদি তৃণমূল যদি মহাগঠবন্ধন সরকারে না যায় মহাগঠবন্ধনে, তাহলে আমাদের কি স্ট্যান্ড হওয়া দরকার সেটাও কিন্তু ভাবনা চিন্তা দরকার। যে দেশ আমাদের দাবি কিন্তু যে হয় কংগ্রেস মহাগঠবন্ধন সরকার দেশে গঠন করিবে, না হলে বিজেপি দখল করিবে। তো এই স্ট্যান্ড আমাদেরকে বজায় থাকা দরকার আছে, ক্লিয়ার করা দরকার আছে। যদি মহাগঠবন্ধন নে তৃণমূল না যায়, তাহলে আমরা তো কাকে সমর্থন করব সেটাও দেখিবার আছে। আর যদি মহাগঠবন্ধনে তৃণমূল থাকে এবং যদি বিজেপি বিপক্ষে, মানে মহাগঠবন্ধন বিজেপির বিপক্ষে, সেইটার থেকে স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার আছে আগামী দিনে। এটা নিয়ে এখন থেকে ভাবনা চিন্তা করা দরকার। রাষ্ট্রীয় নেতৃত্ব যারা আছে রাষ্ট্রীয় লেভেলে, তাদের সাথে আলোচনা করা দরকার আছে। যেহেতু আমাদের ইস্যু পার্লামেন্টারি ইস্যু আগে বড়ে, রাজ্য সরকারের সাথে পরিষ্কারভাবে আলোচনার বার্তা দেওয়া হোক লাস্ট সুযোগ, না হলে আমরা আন্দোলনকে তীক্ষ্ণ থেকে তীব্রতর দিকে আগায় নেওয়া যাক। এবং গ্রামে গঞ্জে যে আজকে অজিতদা যেটা বলেছেন বা রাজেশ দ্বারা যেটা বলেছে, গাঁও জায়গা ঝান্ডা অভিযানগুলো শুরু হোক। আমাদের এইখানে প্রায় 1300 গ্রামে মাতো গাঁ আছে, টোটাল এখনো কত গ্রামে আমরা সিঁড়ি দিতে পারি নাই, সেসব গ্রামকে চিহ্নিত করা হোক এবং সেই গ্রামগুলাতে ঝান্ডা কাড়া অভিযান শুরু হোক। এই ভাদর মাসে আমরা শেষ করে দিতে চাই। ডিসেম্বরকে প্রত্যেক কুড়মি গায়ে জঙ্গল মনে যেমন জয় করে আমার ঝান্ডা উড়ে, আমার রিকোয়েস্ট, যদি আমাকে কোনো সংগঠন দায়িত্ব দেয় আদিবাসী কুড়মি সমাজ, আমি কিন্তু দায়িত্ব নেবার জন্য রেডি আছি, পরিষ্কার বলে দিচ্ছি। আমি কিন্তু মাঠের মধ্যে নামতে চাই, পরিষ্কার বলছি, নামিয়ে তো আছি, আরও চাই, আমি চাই, আমার কোনো অসুবিধা নেই। মানুষ কিন্তু প্রচুর সমর্থনে আছে, মানুষকে আমাদেরই কিছু কানা পাড়িকা নেতারা ভুল বুঝাই করে রাখিয়েছে, সেটার জন্য আমাকে ঢুকতে হবে। এবং আমাদের মনে করি দাদা, যেহেতু দেখছি আমি নামটা বলছি না, দাদা তোমার কাছে একটা রিকোয়েস্ট, তাড়াতাড়ির মধ্যে গ্রামে প্রত্যেক ব্লকে একটা করে আমাদের যেসব নেতৃত্ব নির্মাণ হয়েছে ভোটের ক্ষেত্রে তাদের কাছে, সেসব নেতৃত্বগুলাকে লিগ করে একটা করে ক্যাডার ক্যাম্প যদি করো এবং তারা বিচারধারাটা আস্তে 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 ছড়াবে, এটা করা আমি মনে করি খুব প্রয়োজনীয় আছে। যেহেতু একাই নেতৃত্ব গলা ফাটাবার কত কষ্ট তুমি তো দেখতে বলে, প্রায় তোমাকে রাত দিন এক তোমাকে ফোন করি, তখন তুমি পুরুলিয়াতে 2:30, কিন্তু সকালবেলায় তোমাকে কেন আসতে হবে মিটিংয়ে, ভাবো তো। এই নেতৃত্ব এবং নেতৃত্বের কাছে সুযোগ যে আমাদের সমাজে বলার স্টেজ দেওয়া হোক সকলকে, আস্তে আস্তে আমাদেরকে নেতা তৈরি করতে হবে। নেতা তো জন্মায় না, নেতা তৈরি করতে হয়, তো ভুলভাল থেকেই শুরু করা যাক, হইল। এবং আগামী দিনে আমাদের রাজনৈতিক, বিশেষ করে হিতমিতান, এই যে বিচারধারা, মানে যেটা হিতমিতান, যেটা আসলে দলিত আদিবাসী মাইনরিটি আমাদের ক্ষেত্রে সংবিধানে হয়, SC ST OBC কোলাবোরেশন কমন মিনিমাম প্রোগ্রাম UCC লিগ করে এখন একটা যদি যৌথ মিছিল করা যায়, তাহলে একটা ভাইচারা যে আমাদের মধ্যে যে ফিকশন ধরবার চেষ্টা করছে কলকাতার রাজনৈতিক দলগুলো, সেগুলোর ক্ষেত্রে একটা আমরা মুতোর জবাব দিতে পারি। এবং আমাদের যারা শত্রু, যারা আমাদের বিপক্ষে ছিল, যারাকে শত্রু আমরা বলি নাই, তারাকে ভুল পথে চালিত করেছে, তারা কোন দিকে ঢুকলে আমাদের ক্লিয়ার হয়ে গেলো যে কারা চালিত করেছিল, সেটা স্ট্যান্ড ক্লিয়ার হয়ে গেল। এবং বিজেপি কাপড় কুর্মীদের কাপড় খুলতে যেয়ে করে নিজেই উলঙ্গ হয়ে করে বসে থাকিল, এবং তৃণমূলের কাছে পরিষ্কার বার্তা চলে গেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বললেন যে কোনো সামাজিক সংগঠনে কোনো যদি নির্দল ব্যক্তি যদি জিতেন, তাহলে তৃণমূলের সাথে যোগাযোগ করেন, তাদেরকে সাদর আমন্ত্রণ। মানে আমাদের বার্তা, আমাদের শক্তি, আজকে আমরা জয় গরমের নাম করে কুর্মীরা একত্রিত, এটার বার্তা কিন্তু অলরেডি পৌঁছে গেছে। তো যদি কোনো ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী, আমরা তো আমি সেরকম বিশেষ কোনো বক্তা নয় বা লাইভে কোনো দিন আসি নাই, আমার মনে যেটা ঢুকে সেটা আমি বলি এবং বলার চেষ্টা করি। যেহেতু আজ না তো কাল নাই তো তোমাকে তো খুলতেই হবে মুখ, না খুললে তো কাজ হবে না। কত গ্রামে গ্রামে মিটিং করবো, সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা নির্মাণ করেছে 2015 থেকে আপ টু এতদিন পর্যন্ত, যে কুর্মী আন্দোলন দিকে দিকে ছড়াই গেছে, এটা সবচেয়ে বড় ভূমিকা যদি পালন করে তো ফেসবুক, যারা কুর্মী আন্দোলনকারী
সৈনিক আছে বা সেনা আছে বা যারা সমর্থক আছে তারা ফেসবুকে মিনিমাম 5,000 ফ্রেন্ড নির্মাণ করুন তাড়াতাড়ির মধ্যে, এবং বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাড়াতাড়ির মধ্যে সেইগুলো শেয়ার করুন। পোস্টগুলো যত বেশি শেয়ার করবেন তত বেশি কুর্মী মাহাতোদের কাছে পৌঁছাবে। এবং বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো তাড়াতাড়ি খুলুন, ইউটিউব ইউটিউবে তাড়াতাড়ি খুলুন, ইউটিউব চ্যানেল প্রচুর খুলুন, এটা আমাদের একটা গণ মিডিয়া হতে পারে। এবং ইনস্টা এবং টুইটার, টুইটার যে বেশ কয়েকদিন ধরে আমরা ক্যাম্পেনিং করলাম, আগামী দিনেও করবো, টুইটার অ্যাকাউন্ট আপনারা খুলুন, ওইটার সব কিছু প্রসিডিওর আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। যত তাড়াতাড়ি ইউটিউবে সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ করবেন, দেখবেন এই যে ব্রাহ্মণ্যবাদী যেগুলো মিডিয়া আছে, মিডিয়া হাউস কলকাতার বাবু, যারা ব্রাহ্মণ্যবাদী মানে বাবু সংস্কৃতি, এইসব মিডিয়া দেখবেন আপনার কাছে পায়ের তলায় ঝুঁকে গেছে, পরিষ্কার বলে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আছে গ্লোবাল মিডিয়া, এখানে এবিপি আনন্দ বা আর আর বাংলা কি এই পাঞ্জাবের লোক দেখতে পাবো নাই পাবো, যেরকম আমাদের দিকে জি নিউজ যে আছে বা স্টার আনন্দ, এই আজতক বা News18 যেগুলো আছে সেগুলো কি মানে হাই রাশিয়ার লোক দেখতে পাবেন না, কিন্তু ফেসবুকটা আপনি চালান এই রাশিয়ার কোনো লোক দেখতে পাবেন। ওই যে রাশিয়া কেন, যদি ওই ওই যদি না চন্দ্রায়ন, চন্দ্রায়নের সাথে যায় যদি চীন, সেখানে লোকও দেখতে পাবে, চীন বা চাঁদে, সরি চাঁদে যদি যায় তো সেখানে লোকও দেখতে পাবে। ফেসবুকটা হচ্ছে গ্লোবাল মিডিয়া, ইউটিউবটা হচ্ছে গ্লোবাল মিডিয়া, এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে গ্লোবাল মিডিয়া। এবং গ্রামে গঞ্জে কিন্তু আমাদেরকে বসতে হবে, আমাদের মানুষের মধ্যে একটা মানে আমাদের যারা চুরু ভুকু বা নেতা কর্মী বিভিন্ন পলিটিক্যাল তারা ভুল বুঝাইছে, কিন্তু মানুষকে টুকু মানে ভুল বোঝানো আছে, আমি যে আমার থেকে আমি এটা অনুভব করলাম, এবং ওরা জানিয়ে গেছে কর্মী আন্দোলনের গুরুত্ব কী, এবং তারাকে একটু ভুল যদি বোঝে তাহলে ওরা ওই যে রাজনৈতিক যে ওদের মোহটা আছে সেটা কিন্তু কাটিয়ে যাবো। মানে প্রচুর মানুষ সাপোর্ট করি, যে ভোট পায় না পায় কোনো নয়, সকলকে ধন্যবাদ জানাই যে কটা ভোট পাইছি, সমাজের স্বার্থে ভোট পেয়েছি, ব্যক্তিগত ভোট নয়, সমাজ আন্দোলনকে আমরা যে ঠিক দিশাতে নিয়ে গেছি আমার এলাকাতে তার আমি পরিচয়টা পেয়েছি, তার জন্য অসংখ্য আমাদের যারা ভোটার ভোট দিয়েছেন বা যারা নাও দেন কর্মীরা তারা যা হিতমিতা তারাও ধন্যবাদ, যেহেতু তাদের কাছে আমার প্রচার করার সুযোগটা করে দিয়েছেন, তারা শুনেছেন আমার বার্তা। আগামী দিনে আমার বিচারধারা আমাদের বিচারধারা দিয়ে আপনাকে আমাদের কাছে টেনে আনব, এই আশাটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুল ভাল বা কোনো কিছু আমার বাই মানে মিস্টেক যদি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে থাকে তো আমি ক্ষমা প্রার্থী। জোহার, জয় গোরাম, কুড়মি ঐক্য জিতকার, হিতমিতান ঐক্য জিন্দাবাদ, জয় গোরাম, জোহার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিন গ্রুপে, আর ইউটিউবে যারা নিতে চান তো নিয়ে নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তো এই বলে ধন্যবাদ, দাদা রাখছি, ভাই সুরেশ রাখছি, অনেকক্ষণ ধন্যবাদ শুনবার জন্যে, জয় জোহার, জয় গোরাম।